দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। আবারও চরম বিপদে পড়তে চলেছে মমতা ব্যানার্জি। চাকরি যাওয়া অযোগ্য প্রার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে আলিপুর আদালত চত্বরের একটি অনুষ্ঠানে মমতার করা কয়েকটি ব্যক্তিগত মতামতমূলক মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এ ব্যাপারে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তারই জবাবে ওই অনুমতি দিয়েছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, মমতা ব্যানার্জি বলেছেন প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রত দাকে অর্থাৎ বিচারপতি সুব্রত তালুকদারকে বলবো যিনি এখানে উপস্থিত আছেন, এটা আমার ব্যক্তিগত মতামত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মমতা ব্যানার্জির এই মন্তব্যের কথা জানিয়ে বলেন, হাইকোর্ট স্বপ্রণোদিতভাবে এ ব্যাপারে একটি আদালত অবমাননার মামলা করুক। মঙ্গলবার আলিপুর আদালতে স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার মন্তব্যে উঠে আসে নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গ। মমতা ব্যানার্জি বলেন, আমরা তো আইনজীবীদের উপর নির্ভর করি, বিচারপতির রায়কে সম্মান জানাই, আমি অধিকার করার পক্ষে নই, আমি অধিকার দেওয়ার পক্ষে, যেটা আইনগত স্বীকৃতি সে অধিকারের কথা বলছি। এরপর তিনি বলেন, আমি যদি অন্যায় করি তাহলে আমার গালে দুটো চর মারুন, আমি কিচ্ছু মনে করব না, আমি ক্ষমতায় আসার পর একটাও সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। এরপরে ওই অনুষ্ঠানে উপস্থিত হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেন, আমি সুব্রত তাকে বলবো যিনি এখানে আছেন, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না। যা নিয়েই আদালত অবমাননার মামলা করার আর্জি জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে আদালত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আর্জিতে সায় দেয়নি, তবে একটি উপায় বাতলে দিয়েছেন। বুধবার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কোনো অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমাননার শুনানির বদলে ভালো হতো যদি মামলাকারী এই বিষয়ে আবেদন করেন, এরপরেই বিকাশকে ডিভিশন বেঞ্চের পরামর্শ মামলা দায়ের করুন। বৃহস্পতিবারের মধ্যেই এই বিষয়ে হলফনামা দাখিল করার পরামর্শ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আদালতের সূত্রের খবর, বৃহস্পতিবার সেক্ষেত্রে শুনানিও হতে পারে। আমি তো বলছি, আমি যদি কোনো অন্যায় করি আপনারা আমার গালে যদি দুটো চড় মারেন আমি কিচ্ছু মনে করব না, যদি আমি দেখি ইয়েস আমি গিলটি, আমি জীবনে জেনে শুনে কোনো অন্যায় কারো করিনি। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে।